আমরা আজকে মাছ বাজারে আসছি সব ছোট 599 ছিল সেটা দিয়ে দিতে হচ্ছে বেশি টাকায় আসে পাগুলা কিন্তু বড় বড় আছে না দেখেন ইলিশ মাছের ডিমের দাম এই যে গুড়ের খুরমা আছে গুড় দিয়ে করা কয়টা নিছো তিনটা নাও আমরা আজকে মাছ বাজারে আসছি সব ছোট ছোট মাছ দেখি কি মাছ নিলা আমেরিকার বাজারে না তিনটাই আবার আসবো না আমেরিকার বাজারে মানে আগুন মাছ মাংসের দাম সবকিছুর দাম বাড়ে গেছে মাছ মাংস ডিম দুধ সবজির দাম তো আর বলবোই না ওটা কি মাছ ও মাগুর মাছটা আমরা লাইক করি সবাই আর আমরা সবসময় বাজার করতে আসছি হচ্ছে রাত 10টার পর মানে ভিড়টা কম থাকে সেই সময় বাজারটা করি প্রতিটা জিনিসের দাম এত 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 বেশি বেড়ে গেছে এই দেখো সব মাছের দাম 599 ছিল সেটা দিয়ে দিচ্ছে হচ্ছে 649 কি চোখা বাটা বাটা সব কিছু দাম বেড়ে বেড়ে গেছে কি করা খাওয়া লাগবেই না খাওয়া যাবে না কম করে খাওয়া লাগবে এখন ওই যে 1099 ছিল ওইটা হয়ে গেছে 1199 ইলিশ ইলিশের গায়ে তো মনে হয় হাতই দেওয়ার উপায় নেই এক একটা ইলিশ আসে $50-55-60 করে মানে বেশি টাকায় আসে ৫,000-৫,500-৬,000 করে একটা ইলিশ দোকান আছে কয়েকটা এগুলা কি বায়াম এই বায়ামটা নাও তো এই সাইজের বায়ামটা আমার ভালো লাগে উফ ঠান্ডা হ্যাঁ আমার এত ঠান্ডা লাগছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার ঠান্ডায় নিবা না 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 রূপসন্দা গুলা বেশ বড় বড় বড়টা নিবে না ছোট বড়টা 899 আমি মাঝে থেকে নেই ওই যে ওইটা নাও হ্যাঁ টভক্তির মতো এসে গেছে এই জন্য রুই কাতল মৃগেল এইগুলা খাওয়া আপাতত বন্ধ করছি এখন ভাবছি ছোট মাছ খাবো আর এই যে এগুলা খাবো সব চলো কয়টা নিছো রূপচন্দা ওকে ভালো মাছ ওই পাশে আছে এখানে দেশি সব কিছু পাওয়া যায় আগে বাইলে দেখি শোল নিবা শোল গুলা কিন্তু বড় বড় আছে না এই যে এটা মনে হয় বড় ওইটা হ্যাঁ ওইটাই বড় ওইটাই বড় টাকি মাছ ভর্তা করে খাওয়া মজা কিন্তু এখন তো এখন বাইসে টাইসে ভর্তা করা অনেক ফুটি নাও ভাজি করে খাবো না করকরা করে নিচে থেকে নাও পুটি নিয়ে দাও এই যে পুটি দেখো এখানে অনেক রকম পুটি আছে এই যে পুটি না সাধারণ পুটিটা নেই
শাহজালাল ব্র্যান্ডের মাছগুলো ভালো। হ্যাঁ সিলেট ওরা শাহজালালের মাছগুলো এই এই ফুটি নাও দুই প্যাকেট। এই যে কি সুন্দর করে ভরি পরিষ্কার করে রাখছে। আগে যে ডিম কিনতাম 12টা ডিমের দাম আগে কত ছিল বাবু আব্বা? আরে এখন সেই ডিম 3-4 ডাবল হয়ে গেছে, তেল ডিম চাল মানে সমস্ত কিছু দাম বেড়ে গেছে। এই চিংড়ি মাছ নাও, চিংড়ি চিংড়ির বক্স নাও, চিংড়ি মাছ 2-3 বক্স নাও। আমরা চিংড়ি মাছ অনেক লাইক করি। ওই সাইজটাই নাও, না বড়ই দুইটা নাও, বাচ্চারা ছোটটা খাইতে চায় না। কত বড়? এটাই নাও, বড়টাই নাও। দেখেন ইলিশ মাছের ডিমের দাম $14, এই কয়েকটা ডিম এখানে মনে হয় ছোট ছোট 5-6টা ডিম হবে $14। রুই মাছের ডিমের দামও $14, মানে বাংলাদেশি টাকায় আসে $1400 এখনকার রেট অনুযায়ী, $1400-1500। একটুখানি করে করে ডিম আছে, নিচে তো বরফ দিয়ে ভরা আর উপরে একটু ডিম, মানে চিকন চিকন 5-6টা ডিম হয়। এখানে এই যে গুড়ের খুরমা আছে, গুড় দিয়ে করা, চিনি দিয়ে, নিমকি, দই দেখে তো খেতে ইচ্ছা করতেছে কিন্তু এত ঠান্ডা। পাটির খোরা সব দই মিষ্টি না, ওই যে ওইটা নাও। এই যে ধনিয়া পাতাও নিতে হবে, কয়টা নিছো? তিনটা। আচ্ছা একটা ভাপা পিঠা নিয়েছি, খুব খাইতে ইচ্ছা করছিল ভাপা পিঠা। এটা হালকা একটু গরম গরম করে খাবে। হ্যাঁ ওভেনে এর পানি ছিটে নিবে, ওই যে টিস্যু ভিজাই দিয়ে। হ্যাঁ দই দুইজন দুইটা খাইতে খাইতে যাব, মিষ্টি নিছি। আচ্ছা আর কি চাই? স্টার্ট করব? আসো আসো, স্টার্ট করলাম। হ্যাঁ করেন ভাই, বিসমিল্লাহ বলে। এত ভার হয়ে গেছে যে টাইনি আনাই মোছো। আরেকটা ব্যাগ আছে না, একটা ট্রলি ওই দোকানে আছে। কত টাকার বাজার হলো? 300 আমরা মাছ বাজার থেকে সব বাজার করলাম। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাম্বুরা জাম্বুরা পার পিস হচ্ছে $6, যেটা বাংলাদেশি টাকা আছে $600।